শ্রী রাধা শ্রীকৃষ্ণ বিরহে দিব্য উন্মাদ অবস্থা প্রাপ্ত হয়েছেন। সর্বাঙ্গে কম্পাদি বিকার সমূহের উদ্গম হয়েছে। কথা বলতে গেলে শব্দগুলো লুণ্ঠিত হচ্ছে, নয়ন যুগল হতে অশ্রুধারা বিগলিত হচ্ছে। তাতে ব্রজবন নদীমাত্রিক দেশের তুল্য হয়েছে। ক্ষণে ক্ষণে মূর্ছা দশা দেখা দিচ্ছে। মূর্ছা হতে কথঞ্চিত চেতনা লাভ করলে বলছেন, সখী কাননে কোকিল ডাকছে, ওকে নিষেধ কর, কানে বজ্রাঘাতের মতো লাগছে। দেখতো চাঁদ আলো দিচ্ছে মনে হয়, ওকে ঢেকে রাখ, দেহে দাবাগ্নি দহন বোধ হচ্ছে। অতি শীতল মলয়া নীল মন্দ মন্দ বহনা, হরি বিমুখ হামারি অঙ্গ মদনানলে দহনা। মূর্ছা প্রাণ সখীকে আবার ডেকে আন, একমাত্র ওই এখন আমার শ্রেষ্ঠ আশ্রয়। বিরহে শ্রী রাধার প্রাণ ওষ্ঠাগত দেখে লীলাশক্তি যোগমায়া তীব্র বেদনার মহাসমুদ্রে মানের এক নবতরঙ্গ তুলে বিরহিণীর প্রাণ রক্ষার ব্যবস্থা করলেন। দুর্বিষহ বিরহাগ্নির মধ্যে মান, এ কিন্তু এক বিচিত্র কথা। তবু মদনাক্ষ মহাভাবসায়রে কিছুই অসম্ভব নয়। অনন্ত ভাবের অভিনব বিকাশে মহাভাব সিন্ধু নিত্য তরঙ্গায়িত হয়। শ্রী রাধারানী ভাবনেত্রে দেখলেন, শ্রীকৃষ্ণ মথুরাবাসী প্রিয়জনদের সঙ্গে আনন্দ করছেন। তারপর তাদেরকে ছেড়ে শ্রী রাধারানীর কাছে আসলেন। শ্রীকৃষ্ণকে দেখেই বিরহিণী মানিনী হয়েছেন। অনেক চেষ্টা করে মানভঞ্জন না করতে পেরে তিনি চলে গিয়েছেন। তারপর এক কালো ভ্রমরকে দূত করে শ্রী রাধারানীর নিকটে পাঠিয়েছেন মান প্রসাদনের জন্য। ভ্রমর এসে শ্রী রাধার শ্রীচরণের পাশে গুঞ্জন করছেন। এই সমস্ত ব্যাপারটি শ্রী রাধারানীর স্ফূর্তি। বিরহের তীব্রতায় স্ফূর্তিকে সাক্ষাৎকার মনে হচ্ছে। তিনি ভাবছেন, আয়াতি চ মম নিকটম ইয়াতি চ নিহৃত্য মথুরম নগরম। প্রাণবল্লভ অন্যের অলক্ষিতে আমার কাছে আসে, আবার গুপ্তভাবে চলে যায়। সুতরাং কাশ্যন রামা রময়তি রমনসঃ তত্রাপি। সুতরাং মথুরা নগরেও তার অনেক প্রিয়তম প্রিয়তমা আছে, নতুবা গুপ্তভাবে এসে আবার চলে যান কেন? ভাবতে ভাবতে সেই মথুরাবাসিনীকেই যেন দেখছেন, তার সঙ্গে শ্যামের আলাপ দেখছেন। ধ্যায়ন্তি কৃষ্ণ সঙ্গমম। দেখতেই মানের উদয়। মহাবিরহের দুঃখের সমুদ্রের মধ্যে মানের যেন একটি ক্ষুদ্র দ্বীপের উদয় হল। শ্রী রাধা দেখলেন, শ্রীকৃষ্ণ প্রেরিত কালো ভ্রমরা পায়ের কাছে ঘুরছে। তার শ্বশ্রু পীতবর্ণ, পদ্মের পীতপরাগে পীতিমাভ হয়েছে মধুকরের মুখের অগ্রভাগ। সেটা দেখে তার মান আরো দৃঢ় ও দুর্জয় হয়ে উঠল। অশেষ দোষের আকর শ্রীকৃষ্ণের প্রীতিতে না আর কোনো প্রয়োজন নেই। এই ভাব অন্তরে উদিত হওয়ায় ভ্রমরকে বলতে লাগলেন,
ঠিক এই সময় শ্রীমান উদ্ধব এসে শ্রী রাধার নিকটে দণ্ডায়মান হয়েছেন। ভাব বিহবলা শ্রী রাধা উদ্ধবকে দেখতে পাননি, কিন্তু বলছেন যা তা সবই শুনতে পাচ্ছেন উদ্ধব। শ্রী রাধা বলছেন, মধুব কি তব বন্ধ মা স্পৃহাং ঘ্রিম, আরে কপটের বন্ধু তুই দৃষ্টতা করছিস কেন আমার সম্মুখে দাঁড়িয়ে, এখান হতে এখনই চলে যা, তোর পক্ষে ধৃষ্টতাও অনুপযুক্ত নয়, কারণ মদ্যপান করেছিস তো, তোর প্রভু তো মধুপতি তাই এত মধুপান করেছিস, প্রভুভৃত্যের মিলন ভালোই হয়েছে, মধুপতির দূত মধুপ, দেখো সখীগণ এই দূতকে যত সরল মনে করছ তত সরল নয়, মদের নেশায় বিক্ষিপ্ত চিত্ত হয় সরল মনে হচ্ছে, কিন্তু মস্তকের কম্পন ও অব্যক্ত শব্দ শুনে বোঝা যাচ্ছে যে ও কত ধূর্ত। ওরে কি তব বন্ধ কপটের মিত্র, তুই তদাপেক্ষাও কপটতার প্রতিমূর্তি। শ্রীমতীর কথাগুলো উদ্ধব মহারাজ শুনছেন, তার ইচ্ছা হল শ্রীমতীর পাদপদ্মে প্রণত হবেন, এই ভেবে একটু অগ্রসর হলেন। শ্রী রাধা উদ্ধবকে দেখেননি, ভাবনেত্রে ভ্রমরকে দেখে বলে উঠলেন, ওরে ধূর্তের মিত্র তুই আমার পা স্পর্শ করিস না, যদি প্রণাম করবার একান্ত ইচ্ছা হয়ে থাকে তাহলে দূর হতে প্রণাম কর, আমাকে ছুস নে, মা স্পৃহাং ঘ্রিম, তোর মতো মদ্যপ আমার পা ছুলে পা অপবিত্র হবে, এ পায়ের গৌরব তো জানিস না, তোর অপবিত্র সখা কত সময় এই পা স্পর্শ করে সুপবিত্র হয়েছে। শ্রী রাধা এই কথা বলার পরে ভ্রমর যেন সরে অন্য দিকে গিয়েছে, তা দেখে বললেন, তুই আমার সখীদের পা ধরতে চাস, ওদের পা ছোঁয়ারও অধিকার তোর নেই, তোর বন্ধু কত সময় আমার পা ছুঁতে সাহসী না হয়ে ওদের পা ছুঁয়ে ধন্য হয়েছে, যা সরে যা তুই। উদ্ধব মহারাজ মনে মনে বলছেন, আমি প্রভুর নিকট হতে এসেছি, তোমার শ্রীচরণ স্পর্শ করবার অধিকার আমার আছে। রায়কিশোরী ভাবকর্ণে শুনছেন, ঐরূপ কথা যেন ভ্রমর বলছে, শুনে উত্তর করলেন, তুই পা স্পর্শ করতে পারতিস যদি মদ না খেয়ে আসতিস, যদি বলিস মদ খাইনি তবে শোন নিশ্চয়ই খেয়েছিস, তার প্রমাণ দেই, তুই যে বেশে আমার কাছে এসেছিস ওই বেশে মাতাল ছাড়া আর কেউ আসে না, মদে যার মস্তক ঘূর্ণিত সেই ওই বেশে আসে, যদি বলিস বেশে কি দোষ হয়েছে তবে বলি শোন, তোর শ্বশ্রু রাঙা কেন, কুমকুম মেখেছিস কোথায় পেয়েছিস এত কুমকুম, শ্যামসুন্দরের বক্ষ মালিকায় তুই বসেছিলি, সেখান থেকেই তোর মুখে ঠোঁটে লেগে আছে সেই স্বপত্নী কুচো বিলোলিত মালা কুমকুম, এই মুখ নিয়ে এসেছিস আমার মান ভাঙাতে, ধিক তোর দৃষ্টতা, নিশ্চয়ই মদ খেয়েছিস, না হলে এমন ভ্রষ্ট বুদ্ধি হয় না, দেখ ভ্রমর তোর প্রয়োজন নেই আমার মানভঞ্জন করবার, তুই মথুরায় চলে যা,
সেখানে গিয়ে মথুরাবাসিনী নাগরীদের মান ভঞ্জন কর। সেখানে অনেক মানিনী আছে, একজনের মান ভঞ্জন করতে করতে আর একজন মানবতী হবে, তাই তোর জীবন কেটে যাবে মান প্রসাদন কার্যে। ওখানে যখন তোর এত কাজ, তখন এখানে এসেছিস কেন? ভ্রমর ভক্তের মিতা, চরণে না দিও মাথা, সপত্নী কুচের যে মালা তাহার কুমকুম লইয়া, নিজ শ্বশ্রু রাঙাইয়া তুমি কেন ব্রজপুরে এলা? যার দূত তুমি হেন জন, মানিনী মথুরা নারী তার প্রসাদ কর হরি, যদু সবাই পাবে বিড়ম্বন। চিত্র জল্পের দশবিধ ভেদ, তার মধ্যে এটি প্রথম, এর নাম প্রজল্প। শ্রী রাধার কথাগুলো শুনলে মনে হয় যেন অনেক চিন্তা বিচার করে বলেছেন, বস্তুত তা নয়। প্রত্যেকটি উচ্চারিত শব্দই মহাভাবময়ীর ভাবের উদ্গার। শ্রী রাধা ভাব চক্ষে দৃষ্ট ভ্রমরকে লক্ষ্য করে ভাবময় প্রলাপ বকছেন, শ্রীমান উদ্ধব তা শ্রবণ করছেন। শ্রী রাধার ভাব ও ভাষা যে কত গভীর অনুরাগের নিভৃত তলভূমি হতে সমুদ্ভূত, তা অনুভব করবার সামর্থ্য নাই উদ্ধবের। উদ্ধব মনে মনে ভাবছেন, কৃষ্ণকে ইনি এত কঠোরভাবে নিন্দা করছেন কেন? সচ্চিদানন্দে কি নিন্দা কার্য সম্ভব? শ্রী রাধার ভাবদৃষ্ট ভ্রমর গুনগুন করছে, গুঞ্জনের মধ্যে রাধা ভাবকন্যে শুনছেন, ভ্রমর যেন বলছে, প্রভুকে এত নিন্দা করছেন কেন? তিনি তো কোনো দোষের কাজ করেননি। শ্রী রাধা বলছেন, শোন তবে ভ্রমর তার দোষের কথা, তার দোষ অতি গুরুতর, তা কেবল আমাদেরই অনুভব গোচর, অন্যে জানে না। সে আমাদের ধর্ম কর্ম নাশ করেছে, কোনো অস্ত্র শস্ত্র দ্বারা নয়, নিজ অধর সুধা পান করিয়ে। সকৃধর সুধাম শ্যাম মোহিনীম পায়ো হিত্বা, এই ভূমণ্ডলে কোথাও নেই তার অধর সুধার তুলনা। কিন্তু সে যেভাবে আমাদেরকে ত্যাগ করেছে, তার দৃষ্টান্ত হে মধু তোরাই একমাত্র। ত্যাজ্যস্মান ভবাদ্রিক, তোরা যেমন মধুকে ফুলকে ছেড়ে যাস, সেও সেই রূপ ছেড়ে গিয়েছে। তার নির্দয়তা তোদের মতো এ কথা বললেও কম বলা হয়। তোরা ভ্রমর জাতি, মধু পান করে ত্যাগ করিস, আর সে পান করিয়ে ত্যাগ করেছে। তোরা ফুলকে ত্যাগ করিস তাতে আর মধু নেই বলে, আর সে ত্যাগ করে সুন্দর সরল মন, যাদের কেবলমাত্র দুঃখের সমুদ্রে ডুবাবে বলে। অপরকে দুঃখ দিয়েই যার সুখ, তার মতো দুশ্চিল আর কে থাকতে পারে বল? শ্রী রাধা ক্ষণিকের জন্য নীরব হলেন, ভ্রমর গুঞ্জন করে বেড়াতে লাগল। গুঞ্জনের মধ্যে শ্রী রাধা শুনছেন, ভ্রমর যেন বলছে, তুমিই তো রাসের দিন, জয়তি তেহধিকম। এই শ্লোকে কেঁদে বলেছিলে যে বৈকুণ্ঠের অধীশ্বরী ইন্দিরা নিরন্তর তার সেবা করেন।
যে ব্যক্তি এত দোষে দোষী বা এত নিন্দার পাত্র, লক্ষ্মীদেবী কি তার সেবা করতে পারেন কখনো? এই কথা শুনে শ্রী রাধা বললেন, ভ্রমর, কি বলছিস? বৈকুণ্ঠেশ্বরী যার পাদপদ্ম সেবা করেন, আমি গোয়ালার মেয়ে হয়ে তার নিন্দা করছি কেন? তবে বলি শোন, লক্ষ্মী তার আপাত রমণীয় বাকচাতুর্যে মুগ্ধ চিত্তা হয়েছেন, কিন্তু আমরা গোয়ালিনী হলে কি হবে? লক্ষ্মী হতেও আমরা বিচক্ষণা। আমরা মধুপতির স্বভাব জেনেছি, লক্ষ্মী এখনো জানতে পারেননি। আর তোকেও নিষেধ করে দিচ্ছি, তোর ভালোর জন্যই বলছি, সেই কপটির সঙ্গে মিত্রতা করিস না। যদি করিস তাহলে পরিণামে পরিত্যক্তা হয়ে আমাদের মতোই কাঁদতে হবে। সকৃধর সুধাম সং মোহিনী পায় হিত্বা সুমনসৈব সদ্যস্ত তেজস্মান ভবাদ্রিক পরিচরতি কথম তৎপাদপদ্মম নু পদ্বা অপিবত হৃতচেতা উত্তম শ্লোক জল্পৈ। এই শ্লোকটিতে চিত্রজল্পের দ্বিতীয় ভেদ পরিজল্প অঙ্গটি প্রকাশ পেয়েছে। উদ্ধব মহারাজ স্তব্ধ হয়ে শ্রীমতীর সংলাপ শুনছেন, ভ্রমর গুনগুন করে গান করছে। শ্রী রাধার মনে হচ্ছে মধুকর শ্রীকৃষ্ণের গুণকীর্তন করছে। এতে কৃপান্বিত হয়ে বলছেন, ওরে মধুকর, তুই বহু প্রকারে মধুপতির গুণগাথা এখানে কেন গাইছিস? যদি বলিস গান গাওয়া আমার স্বভাব, তাই গাই। আমি বলি গান গাও, তাতে বাধা দিই না। কিন্তু এই ধৃষ্ট ব্যক্তিটির গুণগাথা ছাড়া আর কি কোনো গান নেই? যদি বলিস উনি আমাদের মনিব, ওর গুণই আমাদের গাইতে হবে। যদি হবে তাই হোক, কিন্তু এ স্থান ছাড়তে হবে। এই স্থান ছাড়া কি আর পৃথিবী পৃষ্ঠে তোর গান গাইবার কোনো জায়গা নেই? যারা গৃহহারা তাদের সম্মুখে, যারা ঐশ্বর্যশালী গৃহশালী তাদের কথা শোনানোর কি দরকার? শুধু তাই নয়, আমাদের গৃহহীন করবার একমাত্র কারণ যে ব্যক্তিটি, সেই যে এখন বাস করছে মথুরার ঐশ্বর্যময় গৃহে, এ কথা আমাদের কর্ণে দেবার দরকারটা কি? আমাদেরকে শ্রীহারা করল যে, তার শ্রীর কথা আমাদেরকে শোনাবার কি প্রয়োজন হতে পারে? আমি গৃহহারা বনবাসিনী, কাঙালিনী হয়েছি, কেন তা জানিস? তোর ওই বন্ধুটির জন্য। এখন সে আছে যদুবংশের ঈশ্বর হয়ে, আর আমরা রয়েছি বনে বনে মাথা গুজবার স্থান শূন্য হয়ে। আমাদের এত কষ্ট যার জন্য, তার গুণকীর্তন করছিস আমাদের নিকটে? এ অপেক্ষা নির্বুদ্ধিতার পরিচয় আর কি হতে পারে? যদি এ স্থান না পাস তার গুণকীর্তন করবার, তাহলে শোন উপদেশের কথা বলে দিই। এখান হতে মধুপুরি গিয়ে তোর বন্ধু যাদের দুঃখ দৈন্য দূর করেছেন, তাদের কাছেই তার গুণগান সুন্দর ও শোভনীয়। যাদবগণ এখন সুখময় জীবনযাপন করছেন তোর সখা দ্বারা প্রতিপালিত হয়ে, সুতরাং যদুপতির গুণশ্রবণে যাদবরাই সুখ লাভ করবে। আর শোন, তোর সখা মধুপুরীর যে সকল নাগরীদের
মনোবেদনা দূর করেছেন, তাদের কাছে গিয়ে প্রাণ খুলে গান কর। তোর মুখে কৃষ্ণের গুণপনা শুনলে মথুরা নাগরীরা নিশ্চয়ই সুখসাগরে ভাসবে, কারণ প্রিয়ের সঙ্গ প্রসঙ্গ দুই সুখকর। যদি ওই কপটিয়ার গুণগানই গাইবি, তাহলে যাদের কথা বলেছি তাদের নিকটে গিয়ে গান কর। আর যদি আমার কাছেই গান গাইতে তোর মনের একান্ত সাজ জেগে থাকে, তাহলে বলি অন্য গান কর। অন্য গান কি তা জানিস না? একটু অনুভব কি নেই? বিরহের মহাদুঃখে সন্তপ্ত গৃহহারা জ্ঞানহারা ব্রজবাসীগণের সভায় কোন গান গাওয়া চলে তা কি বুঝতে পারিস না? শ্রোতার হৃদয়ের অবস্থা না বুঝে যে সভায় গান করে, লোকে তাকে অযোগ্য মনে করে সভা হতে উঠিয়ে দেয়। তাই তো আমিও তোকে এখান হতে চলে যেতে বলছি। ব্যক্তয়া সুয়া গুড়মান সমুদ্রান্তর আলয়া অঘদ্দিশি কটাক্ষক্তি বিজল্প বিদুষাং মত। এই শ্লোকে বিজল্প নামক চিত্রজল্পের তৃতীয় ভেদের লক্ষণ স্ফুট হয়েছে। শ্রী রাধার কথা শুনে উদ্ধব মহাশয় কিছু চিন্তা করতে লাগলেন। ভ্রমরের গুঞ্জনে শ্রী রাধা যেন উদ্ধবের অন্তরের ভাবনাই শুনতে লাগলেন। সখীকে সম্বোধন করে শ্রী রাধা বললেন, দেখ সখি, ভ্রমর কি বলছে? ও বলে, আপনি আমাকে অত কঠিন বাক্য আর বলবেন না। মথুরাপুরের অঙ্গনারা পতিব্রতা, তারা কিছুতেই পরপুরুষ শ্রী রামকৃষ্ণের সেবা করবে না, তারা কখনো পতিপরায়ণা ধর্ম ছাড়বে না। এ বিষয়ে আপনি ব্যর্থ ভাবনা ভাবছেন। শোন তবে ভ্রমর, মথুরার নারীগণ পতিব্রতা তা আমিও জানি, কিন্তু বল দেখি, দেবলোকে মর্তলোকে পাতালে এমন কোন নারী আছে যে তোর প্রভুর বশ্যতা প্রাপ্ত না হয়ে পারে? একথা আমি হিংসা বিদ্বেষবশত বলছি না, বলছি তাদের কল্যাণ আকাঙ্ক্ষায়। আমরা তাকে বিশ্বাস করে যে দুঃখ সাগরে পড়েছি, এই সাগরে আর কেহ না পড়ে, এই চিন্তায়। শ্রীকৃষ্ণের ব্যবহারে প্রপঞ্চিত হওয়া খুবই স্বাভাবিক, কারণ তার রুচির হাস্য এবং ভ্রুযুগলের সুন্দর বিলাসভঙ্গি অতীব সুন্দর বলে সকলেই জানে, এবং ঐরূপ মনে করে পরিণামে ঠকেও যায়। আমরা জানি, ভালোভাবেই বুঝেছি যে তার সকলই কপটতা ভরা, যে ওতে ভুলবে সেই আমাদের মতো দুর্দশায় পতিত হবে। ওরে ভ্রমর, তুই কি বলছিস? যে কৃষ্ণ যদি এতই দোষী হয়, তাহলে আমাদের এখনো পর্যন্ত কেন তার প্রতি এত লালসা? তার কারণ বলি শোন, স্বয়ং যে লক্ষ্মী, তিনি সর্বেশ্বরী হয়েও যেখানে তার পদধূলি পতিত হয় সেইখানে গিয়ে উপাসনা করে থাকেন, চরণ রজ উপাস্তে। লক্ষ্মীর যখন এই অবস্থা, তখন আমাদের আর কি হতে পারে? আমরা ক্ষুদ্র মানুষই গোয়ালিনী, আমরা কেমন করে পারি তার প্রতি আসক্তি ত্যাগ করতে?
যিনি নিতান্তই দুঃখদাতা, তার প্রতি আমাদের এখনো পর্যন্ত এত আসক্তি কেন? এর উত্তর আর কি দেব? ওই মনোচরের মায়া ছাড়া আর কোনো কারণ আছে বলে তো আমার মনে হয় না। তার নাম তার রূপ শুনেই আমরা ভুলেছিলাম। তিনি দীনজনকে দয়া করেন বলেই মনে করেছিলাম, কিন্তু এখন বুঝলাম তার প্রতিটি কথা কাজ কাপট্য পরিপূর্ণ। চরণ রজ উপাস্তে ইয়স্য ভূতির বয়মকা ও পিচকৃপণ পক্ষে হুত্তম শ্লোক শব্দ। এই প্রলাপ বাক্যে শ্রী রাধারানীর চিত্রজল্পের উজ্জ্বল্প নামক চতুর্থ ভেদটি প্রকটিত হয়েছে। জয় নিতাই।